এই দুই যুবকেরা ছেলেরা বাচ্চারা পদানি শিরামাও বোনেরা শুধু আলোচনার ভিতর দি করে দেওয়ার লক্ষ্যে আমি দুটি কথা বলে দিয়ে গেলাম শুনে রে কে দিন জেনে রে দিন রাসূলুল্লাহ জানি ঝিলে ও বাবা সাবিরা কিছু মানুষ বের হবে এমন এমন কথা বলবে যে কথাগুলো পূর্বের মহাক্কে কালেমদের কাছ থেকে শহীদদের কাছ থেকে তোমরা শুনতে পাওনি তারা নতুন নতুন কথা বলবে আমি নবী জানিয়ে দিলেন এরাই হলো আমাদের ইসলামের ধ্বংসকারী ও আমার সাভীরা এদের দ্বারা আমার ইসলামটা শেষ হয়ে যাবে নবী বললেন এমন এমন কথা বলবে কুরবের আলে ওলামা শাইখরা কোনোদিন বললি সব কথা শুনেছেন জীবনে এই কথা শুনেছেন কোনোদিন জীবনে চলছে এখন শব্দানন এ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিシナমা ও বোনেরা আমার নবী পাক স্বভাবে জানিয়েছিলেন মুসলমান ধনী হয়ে যাবে মুসলমান বড় লোকে যাবে অভাব হবে না কিন্তু তাদের কাছে ইসলামটা গরীব হয়ে যাবে ও আমার সাবেরা মসজিদগুলো বিরাট বড় বড় शान মসজিদ হবে আলিশান মসজিদ বানাবে মসজিদের মিনার থেকে প্রতি নিয়তো 75000 সালাগত আমার উম্মতের কানে কানে যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আজানের ধ্বনি উম্মতের কানে কানে যাবে আমি নবী জানিয়ে দিলাম আজানের জবাব দেওয়া মুসলমান খুঁজে পাওয়া যাবে না ও আমার সাহাবীরা মসজিদ ভর্তি মুসল্লি দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি থাকবে আজানের জবাব দেওয়া তারা কিছুই মনে করবে না মুসলমান মিলিয়ে নেন বারুয়ে বারুয়ে সোনা বাড়ি কে হচ্ছে ঘরের মহিলা টেলিভিশনে ব্যস্ত আজান হচ্ছে ঘরের ছেলেরা ফ্রি ফায়ারে ব্যস্ত আজান হচ্ছে ঘরের ছেলেরা ক্যারামে ব্যস্ত আজান হচ্ছে ঘরের ছেলেরা পাওয়ার খেলতে ব্যস্ত আজান হচ্ছে ঘরের ছেলেরা আর আইপিএল খেলা দেখতে ব্যস্ত আজান হচ্ছে ঘরের মেয়েরা ছেলেরা গল্প করতে ব্যস্ত অটোছ আল্লাহর নবী পাক দবারে জানিয়ে দিলেন ও আমান সাবেরা মসজিদে যখন আজান তোমরা শুনবে সালাম কালাম টোটাল বন্ধ করে দাও কুরআন তেলাওয়াত করো না সালাম দেন লেনদেন করো না আমি নবী বলছি তিন জায়গায় আজানের জবাব দে তোমাদের জন্য মা এক নাম্বার হলো তোমরা খানা পিনা করছো ওই সময় আজানের তোমাদের জবাব দিতে হবে দ্বিতীয় নম্বর হলো তোমরা গোসল খানায় ঢুকে গিয়েছো গোসল করছো ওই সময় তোমরা আজানে যোগ দিও না তৃতীয় নম্বর হলো তোমরা এমনি গুরি হাজতের জন্য বাথরুমে টয়লেটে গেছো ওই সময় তোমরা আজানের যোগ দিও না কিন্তু বাকি জায়গায় আজানের জব দেওয়া জি কোন মুসলমান যদি আজান শুনে আজানের জব না দেয় ওন্নামায় বলে একটা করে কাবিরা গুনাহ কে কা গাও ও আমার সাবেরা যে মুসলমান ছেলে মেয়ে আযান শুনল অতছো জবাব দিল না পাঁচটা আযান শুনল অতছো পাঁচটা জবাব দিল না আমিন আবি জানিয়ে দিল পাঁচটা সলিদ কবিরা গো না এ বারুইয়ে মজুর বড় ছেলেরা শোনা মানিকের বন্দানি সিনেমা বনেরা পাঁচ বার দিনে আযান হয় আযানটা শুনে যদি আজানের জবাব না দেয় দিনে পাঁচটা সালিদ কাবিরা গোনা পাঁচ অঙ্ক নামাজ আদায় করতে পারি আরো পাঁচটা কাবিরা গোনা মিথ্যা কথা বন্ধ করতে পারি আরো কত কাবিরা গোনা চগল ফুরি বন্ধ করতে পারি আরো কত কাবিরা গোনা দিনের ভিতরে পরনিন্দা করতে তোমরা বন্ধ করি আরো কত কাবিরা গোনা একটা একটা কাবিরা গোনা যদি লেখা হয় চব্বিশ ঘন্টার কাবিরা গোনার হিসাব যদি কম্পিউটারকে জি জিজ্ঞাসা করা হয় ওর পেছন দিক দিয়ে কালো ধোয়া বেরিয়ে যাবে তোর সারা দিনের কাবিরা গোনার হিসাব দিতে পারবে না তুই একটা জলসা দিয়ে নাজাতের স্বপ্ন দেখিস কর থেকে আলোচনা মাথায় ঢুকছে এ কথা সকলে পছন্দ হবে না কমিটির ছেলেদের মধ্যে রাগ হবে কিন্তু কিচ্ছু করার নেই কবর বাঁচিয়ে

মিথ্যে কথা বন্ধ করিনি চোগল খুরি বন্ধ করিনি বাপ সব ঘেঁটে গেছে আলেমোলামা খুটে খুটে ওয়াচ করবে সেসব নেই ধোঁয়া বেরোচ্ছে আল্লাহ বলছে ওর পেছন ধোঁয়া তুই যেমন কিন্তু কবর আমি ধোঁয়া তুলবো কবরে আয়

হে জোরে হবে না সোহান যেটা বলে মজ্নের পরে তোমরা সেটা বলো মজ্জেন কি বলে কি বলে কি পরে বলতে

أشهد أن محمد رسول الله صلى الله عليه وسلم حي على الصلاة الله نبي لا nabibulini kaniboru. لا لا ولا قوة wa tawata حي على حي

আল্লাহ নবী বললেন এই ঘন্টায় তোমরা বলবে সদস্য অবরত মসজিদ থেকে আবার যখন আসবে আল্লাহ একবার আল্লাহ একবার মসজিদের পরে তোমরা পড়ো আল্লাহ একবার আল্লাহ একবার মসজিদ যখন আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আজ্জনের পরে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষে নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার নবীর উপরে দরুদ আল্লাহ নবী জানিয়ে দিলেন যে নরনারী নারী মুসলমান মুমিন মুমিনা এই দরুদ শুনি পড়ে আজানের জবাবটা শেষ করলো আমার আল্লাহ এত খুশি হয়ে যায় বান্দা জীবনের গোনা থেকে করে সত্তরটা গোনা তখনই মাফ করে দেয় অথচ এতদিন কোন ব্যাপারই না খাচ্ছে দাচ্ছে অবাক হয়ে গেলাম আমি মক্কা শরীফে উপস্থিত হয়ে ভাবছিলাম যে আমি মুসলমান নেই মুসলমান এটা দোকানদার আর ইয়ান একজন আমার ভাই সোনার দোকানে বিবির জন্য একটা আঙ্গুটি শখের জিনিস একটা চিহ্ন কিনবো বলে গিয়েছি জিজ্ঞাসা করছে কত বললো ওজন করছেন ওজন করা হয়ে গেছে প্যাক করছে আমি পকট থেকে টাকাটা বার করছি টাকাটা গুনছি আদান শুরু হয়ে গেছে হেরেম শরীফ থেকে আদান শুরু হয়ে গেছে আমাকে বলছে ইয়া

মেইরামন ন জনের যুবকেরা ছেলেরা বাচ্চারা রাগ করেন না আল্লাহ নেবি জানিয়ে দিয়ে গেলেন মসজিদ বড় বড় আড়িশান হবে আজানের জব দেয় মুসলমান খুঁজে পাওয়া যাবে না যে মুসলমানটা জানের জবাব দিল না আল্লাহর লানত ওই সংসারে ওই মুসলমানের উপরে অবিসম্পদ আল্লাহর তরফ থেকে নাজিল হয়ে যায় ফেরেশতারা বद्दुआ করে আল্লাহ এর ঘর থেকে এর জেসেম থেকে আলেমদের আনবেন বলে এত কোরআনের দরকার নেই শরিয়াতের হুকুম ছোট ছোট শিখিয়ে দিয়ে দেন অন্তত বাঁচার রাস্তা পায় কথা ঠিক না জোরে বলেন জম্মের খাওয়ান খাওয়াচ্ছ

গায়ের কম মুসলিমরা আমার উম্বতদেরকে মারতে থাকবে এমন কি ওদের খুনে লাল নবী কি বলছে মুসলমানের দেহের খুনে রাজপথ লাল হয়ে যাবে তথাপিও আল্লাহর সাহায্য মুসলমানদের জন্য আসবে না কারণ কি বলেছে নবী নামাজ থাকবে না এই আলোচনা বুঝতে পারছেন না নাকি নবী কি বলেছে নামাজ পড়বে না দাড়ি থাকবে না নবী বললেন ঘন ঘন হাজি ঘন ঘন দাঁড়িয়েলা মসজিদ বিরাট দামি দামি দুয়া কবুল হবে না নবী এক নম্বরে বললেন মুসলমান আর হালালিয়াতের উপরে থাকবে না আর হারাম খনের কোন দু আল্লাহ কবুল হয় না জানেন তো

এই স্যার শব্দটা ওই হারামখর যদি আপনি দেন তাহলে আর একটা কাবি রাগোনা করলেন ঘরের বউের পাশে না বসলে যেন পনেরো জন কর বারো জন কর আপনার দিকে নেই যদিও রহমত ভর্তি গেছে রে কেন বলছে বুঝতে পারেন হয়ে যাবে এইটা দিয়ে না আপনার এই খানাকুলে খুলে আওয়াজ বলে আমি এর উপর দিয়ে যাচ্ছি শর্ট হবে গাজাপুর উঠবো ফতে মেলা চলছে ভাঙার দিকে বলে দেখি ঘুরছে ওর ওপরে ওই

কোন জায়গায় একটা ড্রেস পড়ছে বোরখা বললে গোনা হবে আমার যে পোশাকগুলো গুলো ওরা ওটা হেজাপের জন্য না কানাকে পাগল করে দেওয়ার জন্য ভালো কেনা কানা কানা যারা কম দেখে

এখন জলসা মাহফিল হলে এক সপ্তাহ থেকে এক সপ্তাহ থেকে স্কিম নিচ্ছে টার্গেট নিচ্ছে কোন কালারটা ওই দিনে হবে মুখে এক কালার চোখের পাতায় আর এক কালার কপালে আর এক কালার ঠোঁটে আর এক কালার চওয়ালির উপরে আর এক কালার যে ড্রেসটা পরবে ওতে যেন তিন চার কালার থাকে তার মানে কি শয়তান যেন না ঢুকতে পারে শয়তানের কাজ পুরো আমরা করবো আবার দেখতে আসো ঘরের মেয়েদের দেখতে আসলে কি বলে ওর বাপ আমার মেয়ের মতো একটাও পাবেন না আপনি ওর বাপ ঠিক বলেছেন বলো ঠিক বল বলো রকম বাগান ঠেলা একটাও নিত ক্ষমা করে দেবেন সমাজের কথাগুলো বিশ্লেষণ করে বোঝাতে গিয়ে আমাকে পুরো ডিফে ঢুকতে হয়

আসবিরা আমি নবী জানিয়ে দিলাম মসজিদ নির্মাণ করা হবে হালাল হারাম দেখে নয় আমি নবী জানিয়ে দিলাম মসজিদ চালনা করবে শরীয়তের জবেই karne মানুষগুলো ও বাবাজি বারুইয়ে শোনা মালিকরা রাসূলুল্লাহ হাদিস গুলো মিলিয়ে দেখে অধিকাংশ মসজিদের সেক্রেটারি বেনামাজি সভাপতি হলো পাকা সুдкоর আর ওরা আবার ধরে বাঁকুড়ায় এক জায়গায় ওয়াস করতে গিয়েছি ইমাম সাহেব এসে বলছে হুজুর দোয়া করেন আমি চলে যাবো কেন কি।

হ্যাঁ হুজুর ভুল পড়লে বুঝতে তুই কি আরবি জানিস না আমি আরবি পড়তে পারি নে কিন্তু ভুল পড়লে বুঝতে পারি ভাই নামেরে ভাত খেলে কি হারাম খাওয়া হবে না

তাকে কাছে ডেকে আপনি যদি জানেন আলহামদুলিল্লাহ তাকে ভালো করে বুঝিয়ে দেন একদিন দুদিন তৃতীয় দিন আর বোঝাবেন না আপনি সরাসরি ইমামকে অ্যাভয়েড করে চলুন কথা বুঝতে পারেন আল্লাহ নবী জানিয়ে দিলেন মসজিদ তৈরি হবে হালাল হারাম দেখে নয় মসজিদ গুলো নির্মাণ করা হচ্ছে এলাকার টপ র্যাঙ্কের সুদ বলছে দুটো এসি

এই হচ্ছে কবরে বাস না না করে সব জোরে বলে সুদ করে টাকায় এসিতে যদি মুসল্লি তোর কলগে ঠান্ডা হয় লিখে রেখে দে তোর ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না ওই এসিতে নামাজ আদায় করলে তোর কবরে আগুলের ঝলকানি বেরোবে

এই জন্য বলছি এই দুনিয়ার মহাব্বাতটা শুধু দুনিয়ায় শেষ হয়ে যাক চাই না এই মহাব্বাতের ওসিলায় যেন আল্লাহ জান্নাতের ওসিলা জান্নাত পাওয়ার ওসিলা আল্লাহ বানিয়ে দেয় একবার জোরে বলুন এমনি আপনাদেরকে বলছি না এ ওয়াজ না করে আমি কাহিনী বলে চলে যেতে পারতাম মূল মাকসাদ হলো আমরা একই জায়গার মানুষ একই জায়গায় থাকতে চাই আমরা এক জায়গার মানুষ না এই কথা বলছেন না কেন ময়দানের মাহাশরে আর এক জায়গায় থাকা হবে যদি এক জায়গায় চলি তবে তো এক জায়গায় এই রমজান চলে গেল ইফতার করে এইবার দেখলো দেখলো দক্ষিণ ধারের দরজা খুলে দে মাথায় টুপিতে মেয়ে ছেলে ইফতার করছে দক্ষিণ ধারের দরজা বুঝতে পেরেছেন খবরের কাগজে দেখেননি কোথায় নিয়ে যাচ্ছ ধর্ম তোমার বিশ্বাস তোমার ইমান তোমার পবিত্রতা কোথায় নিয়ে যাচ্ছ মুসলমান পৃথিবীর কোন গায়ের কমেন গায়ের কম মুসলিমদের দোষ নয় দোষ তোমার তোমার ইফতারে তারা আসবে তাদের ইফতারের সিস্টেমটা বুঝে দাও নতুবা অন্য জায়গায় তাদের স্থান করে দাও অন্য জায়গায় তাদের বসার জায়গা করে দাও ইফতারের মজলিশের সঙ্গে জুড়ো না ইসলাম তোমারে আদর্শ দেয়নি কোথায় পেয়েছে চরিত্র কোথায় পেয়েছ দুটো তিনটে এম এল এ স্বীকার করেছে ভাই যান আপনার কথা ফেলা যাবে না কিন্তু যে ভাষা ফেসে গেছি এখান থেকে বেরিয়ে আসলেও মারবো মারবে আর ঢুকে থাকলে তো মার খেতেই হবে ভালোবাসে ওরা কারণ আমি পক্ষপাতিত্বের উপরে চলি না আমার লাইফটা সম্পূর্ণ আলাদা আল্লাহ ছাড়া আমি বুঝি না আমার রসুল ছাড়া আমি বুঝি না আমার আল্লাহ রসুলটাই হলো শেষ কথা

আমার পীর বাংলা আসামের হাজি মুফতি আজম আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা আমি মেজো হুজুর দোয়া করি আর না করি আমার দোয়া তোর কাজ হোক আর না হোক আমি মেজো হুজুর দোয়া করি রাসূলুল্লাহ তোর জন্য দোয়া চাইবে একবার জোরে বলুন সুবহান দুনিয়ার জমিনে কারো সামনে মাথা নত নয় মসজিদে যাবি নামাজ আদায় করবি আল্লাহর জন্য সেজদা করবি পৃথিবীর জমিনে সম্মানীয় ব্যক্তি শায়খ যারা উস্তাদ যারা তাদেরকে সম্মান করবি আমি মেজো হুজুর বলছি আল্লাহ তোর ইজ্জত আকাশ চুম্মি করে দেবে একবার জোরে বলুন আল্লাহ সহবতে থাকুন ভাই শেষ কথা বলে যাই আল্লাহ সহবতে থাকুন তবে লেবাস দেখে শুধু আল্লাহ ভাববেন না লেবাস দেখে নয় কারণ আউলিয়াই কেরামদের যোগ্য আলেন শরিয়াতপন্থী মানুষকে এটা করতে হবে আল্লাহ বলছে യായി ആ മനു ആദ്യുല്ലാത ആതി സോൽ വൗലില്ല റിമിനു കോ এ আমার বিশ্বাসী বান্দা আমি আল্লাহ তোদের কে বলছি আমি আল্লাহ আমার এটা আত্মরা কর আতিউর রাসূল আমার হাবিবের অনুসরণ আমার নবীর অনুসরণ তোরা কর আমার হাবিবের অনুকরণ তোরা কর ওয়াউলিল আমরি মিনকু যদি হাবিব কে না পাস আমি আল্লাহ জানিয়ে দিলাম হাবিব কে সরাসরি যদি না পাস আমি আল্লাহ তোদের শিখিয়ে দিলাম ওয়া উলিল আমরি মিনকুম উলিল আমর ইন তাফসিরে জালালাইন দেখো তাফসিরে মাআকা শব্দ দেখো তাফসিরে বাইযাবিন দেখো তাফসিরে নূরুল মানি দেখো তাফসিরে কাসির দেখো তাফসিরে জালালাইন শরীফ দেখো খুলে একটাই মানে করেছে একটাই তাফসীর করেছে ওহে আলেমকে অনুসরণ করো যে আলেমকে দেখলে আল্লাহর হুকুমের কথা মনে যে যায় ওহে আলেমকে অনু

আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করেন বলুন আমিন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন রাসূল বললেন তাহলে মসজিদ বিরাট মিনার ওয়ালা হবে বিরাট সংসংকাতের মসজিদ হবে হালাল হারাম বাঁচা হবে না ও বাবাজি বারুয়ে সোনার মানিকেরা মসজিদে মিনার করতেই হবে শরীয়তের রুলস নয় মসজিদে ঢালাই করতে হবে শরীয়তের রুলস নয় মসজিদ প্লাস্টার করতে হবে শরিয়তের এটা হুকুম নয় মসজিদে মার্বেল লাগাতে হবে এটা শরিয়াতের হুকুম নয় মসজিদে ফ্যান লাগাতে হবে এটা শরিয়াতের হুকুম নয় মসজিদেতে মাইক লাগাতে হবে এটা শরিয়াতের হুকুম নয় যা কিছু আপনি লাগাবেন করবেন হালাল দিয়ে করতে হবে এটাই হলো শরিয়াতের হুকুম জোরে বলুন নারকেল পাতা তাল পাতা দিয়ে মসজিদ বানান মেরে লেবা কেড়ে লেবা ভাগরা করা বর্গা করা জায়গায় মসজিদ হারাম ভেস্টেড ল্যান্ডের উপরে সরকারি খাতের উপরে মসজিদ তৈরি করা চলবে না এই কথা বুঝতে পারছেন তো নাকি ভালো মাওলানা মল্লি সাহেবের কাছে ফতোয়া নেবেন ছোট মল্লি সাহেব তো ল্যান্ডের উপরে সরকারি ল্যান্ডের উপরে মসজিদ বানানো যাবে না মসজিদ হবে না এই আস্তে 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 কিছু কিছু ক্ষেত্রে এসার রক্ত হয়ে যায় তাহলে দাঁড় করিয়ে দেই হাই রোডের একটা সাইটে সামনে গাড়ি করে দিয়ে নামাজের মুসাল্লা পেতে দিই আকবার নামাজ হবে না হবে না মসজিদ হবে নামাজ আলাদা আর মসজিদ আলাদা মাথার ভিতরে ঢোকান এড়ে পাক দেবেন না অর্থাৎ মসজিদ তৈরি করতে গেলে রসুল্লাহর আদর্শ মেনে করতে হবে ওটা তোমার গাজ্জারির কোনো জায়গা নেই রসুলের জীবন ইসলামের প্রথম মসজিদ কোনটা জানেন ঠিক বলেছে ইসলামের প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কোবা একবার জোরে বলুন বলুন

জে আমার नौजনেরা যুবকেরা আপনাদের একদিন আর আমার প্রতিদিন সমস্যা তো এইখানটাই যে কালকে আবার আল্লাহ রাজি থাকলে সেই মেদিনীপুর যেতে হবে বুঝতে পেরেছেন কালকে আমার এলাকা বশিরাট এলাকায় ছিলাম তো রসূল পাক সাল্লাল্লাহু কাছে এসে দুইটি তিন বাচ্চা বললেন হুজুর আপনি যখন নিয়াত করেছেন আপনার আল কাসওয়া অর্থাৎ রসূলের বাহক ওই উটটার নাম

এ হাটু গেড়ে বসে সেজদাই চলে গেছে। রাসূলুল্লাহ বললেন আবার আল কাসওয়া যখন এখন সেজদা করেছে আমি রাসূল চাই এখানে অবস্থান করতে একবার জোরে বলুন। রাসূলকে এমনি বলা হয় না আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি পশুর কষ্ট বুঝেছেন একবার জোরে আজ জোরে হবে না। যে রাসূলুল্লাহ বললেন আমার আল কাসওয়া যখন সেজদা করেছে আমি রাসূলুল্লাহ চাই এখানে আমার উম্মতরাও শেষদা করুক একবার জোরে বলুন। মসজিদ বানানো হবে রাসনুল্লাহ র সাহী সে বললে আর সুনাল্লাহ হাবিবাল্লাহ এই যে জায়গায় মসজিদ বানাবেন নির্মাণ করবে এই জায়গাটা দুটি এতিম বাচ্চা আল্লাহ নাবী বললেন এতিমের জায়গা দখল করে এবার দাদা আমি নবী করতে আছি নি জীবনের সবথেকে মসজিদ বানাবে এটা এতিবের জায়গা নবী বললেন না এতিবের সম্পদ মেরে মসজিদ হবে না একবার জোরে 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 পাকস ইসলাম হযরত আবু মন খারাপ হয়ে গেল আল্লাহ নবী বললেন তোমরা কি পারো না ওই দুটি বাচ্চাকে আমার সামনে আনতে দুটি বাচ্চা এসে আমার নবীকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন হুজুর মসজিদ বানাবেন হুজুর আপনি আমরা দুই ভাই ইতি আল্লাহর ঘর বানাবেন নিয়ত করেছে তাই আমরা

আল্লাহ আজকে আপনার হিজরতের সঙ্গে আমি দেবার মতো তেমন কিছু নাই আমি আবু বাকার দেবার মতো তেমন বেশি কিছু নাই আমি আবু বাকারের তরফ থেকে যতটুকু আল্লাহ রাস্তে পাচ্ছি দিচ্ছি চার শত স্বর্ণ মুদ্রার আল্লাহ রাস্তে দান করে দিলাম বলেছিলেন আবু বাকার তুমি আমার সঙ্গী হিজরতের সঙ্গী হেটে হেটে পাগল হয়ে গেছে তুমি তুমি আজকে চার শত স্বর্ণের টাকা দিয়ে দিলে রসুল বললেন যেই হাজাতে আবু বাকার কেদে বললেন হজুর দিলে তো ইচ্ছা চায় জীবনটাই দিয়ে দি একবার জোরে বলে বড় লোকের বাচ্চা চার টাকা বেরোয় না ইমাম সাহেবের পঁচিশ টাকা পঞ্চাশ টাকা মাসে মাইনে ১৪ মাস বাকি

মিশনবী বলে জার দাবি হযরত আবু বকর সিদ্দিক رضی اللہ تعالی দান করলেন হযরতে আবু বকরের দান দেখে মদিনার আনসারীরা থাকতে পারিনি মদিনার মসজিদে নববী শরীফ থেকে 3 মাইল দূরে অবস্থিত মসজিদে কোবা আল্লাহ নবী কুলে যারা সাহাবীরা দান করে রাসূলুল্লাহর কদমে সামনে আনলেন যা অর্থ রাসূলুল্লাহ পেয়েছিলেন ওই মজ ওই জায়গা থেকে ডেড় বেশি টাকা রাসূলুল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল আল্লাহ নবী ওই দুটি বাচ্চা কেটে বললেন বাবা সাহাবীরে শোনো বাবা তোমাদের কাছ থেকে আমি দান নেব কিন্তু সিস্টেম অনুযায়ী ও বাবা দুটিয়ে এতিম বাচ্চা তোমাদের জায়গাটাকে আমি তিনটি ভাগে তাসকিম করলাম তিনটি তাসকিম করে দুটি তাসকিমের ভাগের দাগ ন্যায্য মূল্য তোমাদের দিয়ে দিলাম সাহাবিরা তোমরা সাক্ষ্য থাকো আর তোমরা এতি তোমরা দান করতে চেয়েছ তোমাদের কাছ থেকে যদি দান না নি তোমাদের মন খারাপ হয়ে যাবে উন্মতের জন্য রুলস তৈরি হয়ে যাবে এতিমের কাছ থেকে আর কেউ দান নেবে না তাই এতিমরাও যাতে দান করতে পারে সেই

নদিয়া থেকে ফতো এসছে ভাই যান আটত্রিশ বছর নামাজ পড়েছি জায়গা মেফে দেখি সেই পাশের জমিদার যে দান করেছিল চার শতক দু শতক মসজিদের ভিতর ঢুকে বসে আছে কথা বলতে না ছ শতক জায়গা নিয়ে জোর করে মসজিদ তৈরি করেছে ও বলেছিল যে ভাই আমার এই সামনের এই ফ্রন্ট পজিশনে পড়ে যাচ্ছে অন্তত চারটে ফুট দূরে মসজিদ তৈরি কর সরাসরি সদর পড়ে যাচ্ছে মহিলারা ঘোরাফেরা করবে মসজিদ থেকে একটা দৃষ্টি মুসল্লিদের লেগে যাবে এই ফুট জায়গা ছেড়ে দে কর আমি একটা পাঁচিল তুলে দেবো এলাকার মাতব্বর বলছে দান করেছি শেষ হয়ে গেছে কি বলছে শোনেন শুনছেন কি বলছে মাতব্বর কি বলছে দান করেছি শেষ হয়ে গেছে এখানে পা বাড়িয়ে মোস্তানি করতে পা ভেঙে ফেলবো চার শতক ওই বলো ওরই বলছে পা ভেঙে ফেলবো ও বলছে হয়তো এমনি বলছে সত্যি পা ভাঙলি হ্যাঁ তুই পা ও পা বাড়িয়েছে নদীয়ার কেস বলছি পা বাড়িয়েছে পাশে কোদাল ছিল একে বাড়িতে পা ভেঙে শতক জমি গেল এক্সট্রা আরো দু শতক তার সঙ্গে পা ফিরি এ কথা বুঝতে পারি না আটত্রিশ বছর নামাজ ধুনে কিছু মানুষ কবরে ঢুকে গেছে মোস্তান সহ এখন ইয়ং জেনারেশন সব সানাজের অসনে মসজিদের দায়িত্ব পেয়েছে তারা মসজিদে তো নামাজ পড়ছি মসজিদ আগে দেখি চেক করে মাফিয়ার ভিতরে ছিল গিয়ে বুঝিয়েছে তুই দুশত লিখে দে বলছে পা ফিরিয়ে দিতে বল পা ভাজ সোজা হয় না আপনার ভাজে না সোজা হয়ে গেছে এমন ভেঙে ফেলেছে পা ফিরিয়ে দিতে বল জায়গা এমনিতে এই বলছে যে পা ভেঙেছিল সে তো কবরে ঢুকে গেছে বলছে বের কর কি বুঝতে পারছেন না মানুষের হৃদয়ে কষ্ট দিয়ে চোর করে অন্য ধর্মস্থানে ধর্মস্থান বানানো এটা শরীয়তে হারাম এটা কি জানে ওই নূপুর শর্মা জানে কথা বুঝতে পারছেন না এসব কিছু না জাস্ট একটুখানি

ইমানের সঙ্গে কে সারির উপরে প্রতিষ্ঠিত হওয়া সাহায্য আসবে সাহায্য নিতে গেলে থেকে ঘরে হয়ে যায় তাও হোক হোক একটা মুসলমান যদি হালালিয়াতের উপরে জিন্দগি গুজরান করে ওই একটার ওসিলায় এ জাতিকে আল্লাহ আবার কেমত পর্যন্ত দাঁড় করিয়ে দেবে একবার

ইদেরwidehatএক ভাষায় বলা হয়েছে মসজিদে তত্ত্বাবধান কমিটি হেড হবে অর্থাৎ সভাপতি হবে সেই সেগ্রেটারি হবে সেই কেসিয়ার হবে সেই ইমাম সাহেব এর আনপ্রেসিডেন্টেড অনুপস্থিতিতে উপস্থিতি ইমাম হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবে এই ব্যক্তিকে মসজিদের সভাপতি বান่า শরিয়াতের হুকুম এটা তাহলে শরিয়াত মেনে মসজিদ চালনা করলে তবে রহমত তার আগে না খেয়াল থাকবে এই সামনে গত আপনার এই এই সামনে যে রোজা চলে গেল প্রত্যেক বছর মসজিদে একটু ইফতার দেই এবছর আমার মেজদা এসছে সঙ্গে নিয়ে এসছি আমার ছোট আব্বা নিজের ছোট আমার আব্বা তো হায়াতে নেই ছোট আব্বাকে নিয়ে এসছি আমার মেজদাকে নিয়ে এসেছি আমার যিনি বড় সঙ্গে এসেছি আমার গাড়িও উনি আসেনি আমার গাড়ি সে আজকে অন্যের হাতে তুলে দিয়েছি ভাড়ার গাড়িতে এনেছি তো আমি মেজদাকে বললাম তুমি যাচ্ছ যখন জোহরের নামাজ পড়তে একবার ওই চারটা একবার দেখে শো রমজান মাস আমার কত তারিখে পড়েছি কত রমজানে ইত্যাদ প্রতি বছর এসে বলছে কচি সে শেষ কেন

মসজিদ কমিটি দায়িত্ব থাকবে চেনা সুHttpContext যারা প্রকাশ্য সুদ খায় সুদের সঙ্গে সম্পর্ক আছে এদেরকে বয়কট করা মসজিদ কমিটির দায়িত্ব হলো এটা এটা যদি না পারে মসজিদের দায়িত্বে অধিকার তাদের নেবার দায়িত্ব অধিকার নেই 6 দিন থেকে হারামের টাকায় সুদখরের টাকায় যদি করে রোজা হয়েছে না আগুন আর বলবে না সব ধরা খেয়ে যাবে রোজা রাখলি রোজা নাকি ইফতার করলি ইফতার চালাকি পেয়েছো চালাকি পেয়েছো আল্লাহ নবী বললে খালি পানি আলো পানি শরবত জোটে না রুআফজা জোটে না ভালো জুর জোটে না খোরমা জোটে না আল্লাহর নিয়ামতি তুমি হালাল একটি সাধারণ পানি নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিযকিকা ওয়া আফতারতু বিরহমতিকা ইয়া

ইত্তাকুল্লা ভয়টা প্রতিষ্ঠিত করুন ইমানের সঙ্গে ইমানের উপরে টাওয়ার হচ্ছে ভয় ইমান হচ্ছে টাওয়ার কি নেটওয়ার্ক কাজ করাতে গেলে ভয়টা আল্লাহর রাখুন আর কারোর দরকার নেই আর এই আল্লাহর ভয় থাকলে ইফতার ঠিক হবে আল্লাহর ভয় থাকলে রোজা ঠিক হবে আল্লাহর ভয় থাকলে নামাজ ঠিক হবে আল্লাহর ভয় থাকলে জবান ঠিক চলবে থাকলে সুদ ঘুষ মেরে কেড়ে লেওয়া জেনা ব্যাবিচার আপনার জীবনটা পুরো গন্ডি দেয়া লুটে যাবে ওগুলো আসবে না কারণ আপনার কাছে আল্লাহর ভয় একবার জোরে বলো জোরে একবার জোরে বলো আসুন সকলে মিলে দাঁড়াই নবীর একটু সালাতু সালাম জানাই